হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকে আমার রান্নার তেলটা শেষ হয়ে যাওয়াতে যে লোকটা আমাকে রান্নার তেল বাসায় পৌঁছে দিয়ে যায় 5 লিটার করে, তো তাকে ফোন দিয়েছিলাম এবং সে নিচে এসে আমাকে এই 5 লিটার পিওর সরিষার তেলটা দিয়ে গেছে। বাট সরিষার তেল নিয়ে আমি আবার পাশে আমাদের লোকাল যে বাজার যেখানে সবজি টবজি ভ্যানওয়ালা নিয়ে বসে, সেখানে কিছু মাছওয়ালাও বসে, সেখানে গিয়ে বেশ কিছু মাছ পছন্দ হয়ে যাওয়াতে আমি কিছু মাছও কিনে নিয়ে আসলাম। আর ভাবলাম হাতে আমার 20 মিনিটের মতো সময় আছে, আর একটু পরে স্কুলে চলে যাব, তো আপনাদেরকে দেখাই কি কি মাছ কিনেছি। এই যে এনেছি 1 কেজি পাবদা মাছ। মাছগুলো এত তাজা আর দেখে আমার একেবারে লোভ সামলাতে পারিনি। 380 টাকা নিয়েছে 1 কেজি মাছ, 400 টাকা চেয়েছিল যাই হোক পরিচিত মাছওয়ালা, তো 20 টাকা কমিয়েছি। আমি এখন এই মাছের পেটের ময়লাটা বের করে ফেলে একটু ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে যাব। এরপরে এনেছি কয়েকটা ইলিশ মাছ। গত মাসে আমি 7টা ইলিশ মাছ কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। তো আজকেও এই সাইজের 5টা ইলিশ মাছ নিয়ে এসেছি। এই 5টা ইলিশ মাছের দাম পড়েছে 1520 টাকা মনে হয়, তো পার পিস 300 টাকা করে পড়েছে। মাছগুলো প্রচণ্ড তাজা এবং পেটে মনে হয় একটু একটু ডিম হবে, তো আমি এখন মাছগুলোর জাস্ট আঁশটা ছাড়িয়ে পলিথিনের মধ্যে পেঁচিয়ে রাখবো। আঁশটা ছাড়িয়ে রাখলে আমার যে সুবিধাটা হয়, যখন আমি মাছটা খাবো তখন শুধু পানিতে কিছুক্ষণ নর্মাল করেই কেটে ফেলি। এরপরে দেখুন আমি এনেছি 1 কেজি পোয়া মাছ। এই পোয়া মাছটা খেতে কিন্তু বেশ মজা লাগে, ভাজা লাগে না। আমি বেশিরভাগ সময় মাছগুলো কিন্তু মশলা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছগুলো উপর থেকে ছেড়ে ঢেকে রান্না করি। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। পোয়া মাছ খেতে কিন্তু আমাদের প্রচণ্ড ভালো লাগে। 1 কেজি পোয়া মাছ নিয়েছে 350 টাকা, তো মাছগুলো কিন্তু বেশ টাটকা। আমি এখন এই মাছের কাংসাটা ফেলে পেটের ময়লাটা ফেলে রেখে যাব। পেটের ময়লাগুলো যদি পরিষ্কার করে মাছ সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত মাছ ভালো থাকে। আমি 3টা দেশি মুরগি নিয়েছি, ওজনে মেপে এনেছি, কারণ আমাদের মহল্লায় যে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে উনি কিন্তু আমাকে একদম ফ্রেশ মুরগিগুলো দেয়। এখানে 3টা মুরগি 750 টাকা দাম পড়েছে, প্রায় 250 টাকা পার পিস। তো এটা রোস্টের জন্যই আনা। আর এনেছি সঙ্গে 2টা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগির পা মাথা গিলা কলিজা এগুলো আমি সব সময় নিয়ে আসি, যাতে করে আমার বাসায় যে মেট থাকে আমি ওকে দিয়ে দিতে পারি। দোকানে ফেলে রেখে তো কোনো লাভ নাই, আমি 7-8টা মুরগি একসঙ্গে জমিয়ে ওকে দিয়ে দিই। তো এই যে কথা বলতে বলতে দেখুন আমার আবার কিন্তু মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। তো এভাবে আমি মাছগুলো এখন একটু প্রসেস করে পলিথিনে জড়িয়ে জড়িয়ে রেখে আর একটু পরে স্কুলে চলে যাব। তো আজকে এই পর্যন্তই। প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও বানাতে আমার তো ভালো লাগে, এবং আপনাদের কেমন লাগে জানাবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, গুড বাই।